নমস্কার বন্ধুরা, আমি সুখেন আর তোমরা দেখছো ফ্রেন্ডস বাংলা। আজকে আমরা শিখব একটা আইডেন্টি কার্ড তৈরি করা। ডিসপ্লেতে যে ডিজাইনটাই দেখছো সেটাই আজকে আমরা তৈরি করা শিখব। তো খুবই সিম্পলভাবে আমি আজকে তোমাদের এই ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো চলো ভিডিওতে প্রবেশ করি। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস বাংলা চ্যানেলকে আর বেল বাটনে ক্লিক করো সবার আগে ভিডিও দেখার জন্য। তো প্রথমে আমরা একটা নিউ পেজ নিয়ে নেব, ফাইলে যাব, এখান থেকে নিউ, আর পেজটা সাইজটা নিলাম, উইথ হচ্ছে 5.5 আর হাইট হচ্ছে 8.5। তোমাদের দরকার মতো সাইজ তোমরা করে নেবে। তো আইডেন্টি কার্ড সেপারেটরে একটা কার্ড পাওয়া যায়, তো সেই কার্ড অনুযায়ী তোমরা মাপটা এখান থেকে নেবে। তো তোমাদের বোঝানোর জন্য এই নর্মালি সাইজটা নিলাম আমি এখানে, জাস্ট ওকে। এরপরে এখান থেকে আমরা নিউ একটা লেয়ার নিয়ে নেব। এরপর আমরা পেন টুলটাকে সিলেক্ট করে ঠিক এর মাঝ বরাবর এখানে একটা পয়েন্ট করব, এখানে একটা পয়েন্ট করব, সেমভাবে এখানে একটা পয়েন্ট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর এখানে ক্লোজ করে দেবো। হলো, এরপরে দেখো মেক সিলেকশনে ক্লিক করব। আর এখান থেকে পিক্সেল জিরোই থাকবে, জাস্ট ওকে করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা ব্র্যাকেট টুল যেটা আছে, প্রিন্ট ব্র্যাকেট টুল, ঠিক আছে, তো এখানে ক্লিক করে এখান থেকে আমরা কালারটা নিয়ে নেব রেড, জাস্ট ওকে। এরপরে এর মধ্যে আমরা জাস্ট একটা ক্লিক করব। দেখো বন্ধুরা রেড হয়ে গেল, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে আমরা তুলে দেবো। এটুকু বুঝতে পেরেছে বন্ধুরা? সেমভাবে আমরা আবার চলে যাবো পেন টুলে, আর এখান থেকে আর একটা নিউ লেয়ার নিয়ে নেবো। ওকে বন্ধুরা, আর এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করে আমরা সেমভাবে এইভাবে ওখানে একটা সিলেকশন করলাম, এখানে একটা সিলেকশন করলাম, আর এইখানে একটা সিলেকশন করলাম, আর এখানে জাস্ট জয়েন করে দেবো। ওকে বন্ধুরা, একদম সেমভাবে সিলেকশনে ক্লিক করে দেবো, আর এখান থেকে পিক্সেল জিরো, সেমভাবে ব্র্যাকেট টুলটাকে সিলেক্ট রেখে এখান থেকে কালারটা আমরা নিয়ে নেবো ব্লু, এখানে ওকে, আর এর ভিতরে একটা ক্লিক করব। দেখো বন্ধুরা হয়ে গেল। এবার তোমরা চাইলে দেখো বন্ধুরা এখানে একটা সাদা থেকে গেছে, তো এখান থেকে মুভ টুলটাকে সিলেক্ট করে এভাবে তোমরা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারো। শিফট টিপে ধরে রেখে এভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেবে। ওকে বন্ধুরা, এন্টার, আর কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে উঠিয়ে দিলাম। এরপর আমরা টাইপ করে নেব। তো আমি আগে বাংলা ওয়ার্ডে টাইপ করে রেখেছিলাম, সেটা এখান থেকে কপি পেস্ট করব। আমরা প্রত্যেকটি লাইন আলাদা আলাদা করে লেয়ার করে করব, ঠিক আছে বন্ধুরা, যাতে আমাদের সাজাতে সুবিধা হয়। তো এইখানে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করলাম আর কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এটাকে সিলেক্ট রেখে আমাদের চাহিদা মতো ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো মল্লিকা বি এই ফন্টটা আমি নিয়ে নিলাম। তোমাদের এই ফন্টগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে বন্ধুরা, এবার আমরা এই মুভ টুলটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা শিফট টিপে ধরে কোণার অ্যারো দিয়ে এটাকে মাউসের লেফট প্রেস করে টেনে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো এটার কালার আমরা হোয়াইট রাখবো। হয়ে গেল বন্ধুরা, এবার মুভ টুলটাকে একবার সিলেক্ট করলাম, এরপরে আবার টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, এইখানে প্রেস করে আর একটা লেয়ার নিয়ে নিলাম। দেখো বন্ধুরা এখানে কিন্তু টাইপ টুলে আর একটা লেয়ার হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা যত টাইপ করব আলাদা আলাদা করে লেয়ার তৈরি করে নেবো। ঠিক আছে বন্ধুরা, যাতে আমরা পরে আমাদের চাহিদা মতো স্থানে
নড়াচড়া করতে পারি। সেম ভাবে এটাকে কন্ট্রোল সি করে কপি করে নিলাম আর এখানে এসে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। আর এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেব। তো এই ফন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম। আবার শিফট টিপে ধরে মাউসের লেফট অ্যারো দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর এখানে আমরা একটা লোগো নিয়ে আসব। তো লোগো আনার জন্য এখানে আমরা ডবল ক্লিক করলাম, এখান থেকে আমি ডেস্কটপ থেকে এই লোগোটাকে নিয়ে এলাম। এরপরে মাউস দিয়ে ড্র্যাগ করে এর মধ্যে ছেড়ে দেব। এবার শিফট টিপে ধরে মাউসের লেফট অ্যারো করে এটাকে অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এন্টার করলাম, এটাকে এখানে সেট করে দিই। এটার কাজ হয়ে গেছে, এখান থেকে আমরা এটাকে কেটে দিলাম। এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, আমরা এই লোগোটাকে একটু বড় করে দিই। ওকে বন্ধুরা, শিফট টিপে ধরে মাউসের লেফট অ্যারো দিয়ে এটাকে একটু বড় করে দিলাম, এন্টারে ক্লিক করলাম। এবার আমরা আরও কিছু টাইপ করব। এখান থেকে আমরা ইংলিশ ফন্ট নিয়ে নিই, সিম্পল ফন্টগুলো আমরা নিয়ে নেবো। এবার এখান থেকে কালার আমি ইয়েলো নিয়ে নিলাম। এবার মুভ টুলটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। তো এই লেখাটা এরপর চেপে গেছে, দেখো বন্ধুরা দেখতে ভালো লাগছে না, তো এর জন্য এটাকে আমরা একটু ছোট করে দিলাম। ওকে বন্ধুরা, এবার এন্টার ক্লিক করব। এরপর আমরা এখানে একটা বর্ডার তৈরি করব। ঠিক আছে, তো বর্ডার তৈরি করার জন্য এখানে দেখো সব থেকে ওপরে যে লেয়ারটা আছে ওপরে ক্লিক করলাম আর এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নেব। আর এরপরে আমরা রেকট্যাঙ্গেল সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট একটা সিলেকশন করে নেব। ওকে, এবার এটাকে অ্যারো দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা এখান থেকে বাকেট টুলটাকে সিলেক্ট করে এখান থেকে কালারটা ইয়েলো নিয়ে নেব, এখান থেকে জাস্ট ওকে, আর এর মধ্যে ফিল করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এরপরে কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে তুলে নেব। এরপরে এর মধ্যে আমরা একটা টাইপ করে দেবো, সরি কালারটা ইয়েলোটাকে চেঞ্জ করে নিই আগে, নাহলে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না। তো কালারটা আমি ব্লুই নিয়ে নিলাম। ওকে, তো এখানে আমরা একটা টাইপ করে দিলাম। এবার শিফট টিপে ধরে এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো, এন্টার প্রেস করলাম, লেখাটাকে আমরা একটু বোল্ড করে দিই। ওকে, মানে একটু মোটা করে দিই। এখানে দেখো রেগুলার যে অপশানটা আছে এখান থেকে আমরা জাস্ট বোল্ডে ক্লিক করবো, দেখো একটু মোটা হয়ে গেল। এবার মুভ টুলটাকে সিলেকশন করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আর এর নিচে আবার একটা টাইপ করবো। আমি ইয়েলো কালারটাকে সিলেক্ট করে নিলাম। তো এটা বোল্ড হয়ে রয়েছে, এটাকে আমরা সিলেকশন করে নর্মাল করে দিই, সিম্পল করে দিলাম। ওকে বন্ধুরা, এরপরে শিফট ধরে এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো। এরপর আমরা এখানে একটা ফটো নিয়ে আসবো। ওকে, তো ফটো আনার জন্য এখানে আমি জাস্ট ক্লিক করলাম, এখান থেকে ফটোটা নিয়ে নেব, এটাকে এখানে সেট করে দিই। এরপরে এইখানে যে সিলেকশন টুলটা আছে এখান থেকে রাউন্ড মার্কিউ টুলটাকে সিলেক্ট করে এইভাবে এটাকে সিলেকশন করে নেব। আমাদের চাহিদা মতো যতটা ছবি আমরা রাখবো ততটুকু আমরা সিলেকশন করে নেব, আর আরো দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবো।
হয়ে গেল বন্ধুরা। এবার কন্ট্রোল সি করে এটাকে কপি করে নিলাম, ঠিক আছে। এবার আমাদের ডিজাইনে চলে আসব, এখান থেকে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। ওকে বন্ধুরা, মুভ টুলটাকে সিলেক্ট করে নিলাম, শিফট টিপে ধরে এটাকে মাউসের লেফট অ্যারো দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এন্টার, এবার এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তোমরা চাইলে ছবিটাকে আরেকটু বড়ও করতে পারো। ওকে, এরপরে আমরা চলে যাব ইফেক্টসে, এখান থেকে ব্ল্যান্ডিং অপশানে, এবার এতে একটু শ্যাডো দেব। তোমাদের চাহিদা মতো এখানে অ্যাডজাস্ট করে দেবে এটাকে, আর এখান থেকে স্ট্রোক দেওয়া যেতে পারে। স্ট্রোক আমি এখান থেকে হোয়াইট কালার নিয়ে নিলাম। এখানে এটাকে সিলেকশন করে দিলাম, এখান থেকে জাস্ট ওকে করে বেরিয়ে যাব। তো হয়ে গেল আমাদের ছবি। এরপরে আমরা ঠিকানা নাম এখানে অ্যাডজাস্ট করে দেবো। তো এইভাবে আমরা লেখাটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আর এরপরে আমরা একটা লোগো নিয়ে আসব, ব্লাডের লোগো। তো লোগোটা আমরা আনার জন্যে এটাকে আমরা কেটে দিলাম, এটার আর দরকার নেই। এর মধ্যে ডবল ক্লিক করে ব্লাডের লোগোটা নিয়ে নেব। এবার এতে জাস্ট ড্র্যাগ করে এভাবে নিয়ে চলে আসলাম, এটা কেটে দেব। আর এই লেয়ারটাকে আমরা এর নিচে নিয়ে আসব, তাহলে লেখাটা এর উপরে চলে আসবে। আর ব্লাড গ্রুপটা আমরা এর উপরে লিখে দেবো, তার জন্য আবার টাইটেলে চলে যাব। আর এখান থেকে সরি, এই লেয়ারে সিলেকশন হয়ে গেল। ওকে, তো এর জন্য আমরা আবার মুভ টুলে যাওয়ার পরে, আর এখানে আমি বি প্লাস রক্ত গ্রুপটা আমরা এখানে লিখে দিলাম, আর এটার কালার আমরা হোয়াইট রেখে দেবো। এবার মুভ টুলটাকে সিলেক্ট করে জুম করে নেব। আর এখান থেকে এটাকে টেনে এইভাবে মাউস দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো আমাদের ডিজাইন কমপ্লিট। এবার আমরা এটাকে সেভ করে রাখতে পারি, সেভ করতে পারি, বা প্রিন্টও যদি করতে চাই তো প্রিন্টও করতে পারবো আমরা। তোমাদের ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেল। বাই বাই।